উন্নয়নের ধারায় বদলে গেছে খুলনা সিটি কর্পোরেশনের চিত্র। রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যখাত সহ বিভিন্ন উন্নয়ন কাজ শেষ হয়েছে। নাগরিক সুযোগ সুবিধা বাড়ায় খুশি নগরবাসী। স্মার্ট খুলনা বিনির্মাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য বিদায়ী জনপ্রতিনিধিরা। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। 2018 সালে খুলনা সিটি নির্বাচনে জয়ের পর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 2400 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। বিভিন্ন প্রকল্পে 1500 কোটি টাকার উন্নয়ন কাজ শেষ হয়েছে, চলমান রয়েছে আরও 190 কোটি টাকার কাজ। খুলনাকে স্মার্ট সিটি বিনির্মাণে আরও 8টি প্রকল্প হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। মহানগরীর 418টি সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে, চলমান রয়েছে আরও 114টি সড়কের উন্নয়ন কাজ। নগরীর 31টি ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সহ বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে খুশি নগরবাসী। আগে জলাবদ্ধতা ছিল, এখন সেই জলাবদ্ধতা নাই, এখন ড্রেনেজ ব্যবস্থা অনেক উন্নত। সিটি কর্পোরেশনকে অভিনন্দন জানাই যে আগে যে রাস্তাঘাট যে এত খারাপ ছিল, এত ভাঙ্গা ছিল, কাদা পানি ছিল, যে আমি প্রতিবন্ধী হওয়ার পরেও আমি এখন ভালোভাবে আমার বাইক নিয়ে আমি সমস্ত জায়গায় আমি চলতে পারতেছি। করোনার কারণে উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা বিঘ্নিত হলেও বিগত 4.5 বছরে মহানগরীতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান সদ্য বিদায় না কাউন্সিলররা। এখানে উন্নয়ন যদি আপনারা বলেন, আমি প্রত্যেকটা ড্রেনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি আছে আমার 2-1টি বড় রাস্তার কাজ, সেটাও চলমান প্রক্রিয়া। করোনায় 2টি বছর আমরা থমকে গেছিলাম, সারা পৃথিবী থমকে গেছিল, এই জন্য সমস্ত কাজগুলো সম্পন্ন হতে আর কয়েকদিন টাইম লাগবে। খুলনা সিটিকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দেওয়া হয়েছে বলে জানান সদ্য বিদায়ী মেয়র। সিদ্ধান্ত নেবে নগরবাসী, তারা খুলনা ডেভেলপমেন্ট চায়, এরা তিলোত্তমা নগরী চায়, পরিচ্ছন্ন নগরী চায়, পরিবেশ সম্মত নগরী চায়, এরা তাদের দায়িত্ব, তারা তাদের দায়িত্ব পালন করবে। আমাদের যেটা দায়িত্ব একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে, আমরা সেই কাজ করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি খুলনা সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা যোগ্য নগরপিতাকে নির্বাচিত করবেন এমন প্রত্যাশা নগরবাসীর। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।